আজকে আমার সেই দুখিনী এই চাষির মেয়ের বিয়ে যার কথা আমি সবসময় ভিডিওতে বলে থাকি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম আমার চাচির মেয়ের বিয়ে তো যাই হোক বিয়েটা হতে একটু দেরি হয়ে গেল কারণ ওই যে আমার চাচির মেয়ে ইন্টার পরীক্ষা দিচ্ছিল তো দেশের পরিস্থিতির কারণে ইন্টার পরীক্ষাটা স্থগিত ছিল পরে তো পরীক্ষা একদম টোটালি অফ হয়ে গেল পরে আবার ওই যে ভাদ্র মাস ছিল ভাদ্র মাসে নাকি বিয়ে হয় না গ্রামের এখনো মানে সেই জন্য আর কি দেরি হয়ে গেল অনেকে আমাকে অনেকভাবে কমেন্টসে বলছিলেন মানে মেসেঞ্জার ইনবক্সে বলছিলেন যে আমরা চাচির মেয়ের বিয়ের নাম করে টাকা টুকি নিচ্ছি মানুষের কাছে আসলে সেরকম কিছুই না যারা ভালোবেসে দেয় তারা কখনো এসব কথা বলে না আর যারা দেয় না তারা এসব কথা বলে তো যাই হোক অলরেডি আমার চাচির মেয়ের বিয়ে হচ্ছে তার নানির বাড়িতে আমার চাচির মেয়ের যখন এক থেকে দেড় বছর বয়স তখন থেকে সে তার নানির বাড়িতে মানুষ আর আমার চাচি কতটা সুখী মানুষ আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন সেজন্যই মেয়েটা তার নানির বাড়িতেই মানুষ মানুষ হচ্ছে আর কথা বলি এই যে কাপড়ের যে ডালাটা নিয়ে আসলাম এটা হচ্ছে টাঙ্গাইল থেকে এক আপু পাঠাইছিল আর আরেকটা কোথায় থেকে যেন একটা আপু পাঠাইছিল মনে নাই ঠিক তো এই দুই আপু এই শাড়িগুলো পাঠাইছিল তো যাই হোক আপু আপনাদেরকে অনেক ধন্যবাদ এই শাড়িগুলো দেওয়ার জন্য এখন আপনারা বলতে পারেন আপনি কি দিলেন আপনি তো শাড়ির ডালা নিয়ে এসে ঠিকই ক্ষীর খাওয়াইলেন আরে ভাই আমরা তো টাকা দিলাম শাড়ি তো এত শাড়ি কি করবে তাই না টাকারও তো দরকার আছে আর আমি কি দিলাম ইনশাল্লাহ কালকের ভিডিওতেও দেখাব। আর সব কিছু দেখায় হয় না তাই না মানে দেখায়ও কিছু দিতে হয় না দেখায়ও কিছু দিতে হয় তো যাই হোক আমার চাষি এত খুশি আর আমার খুব ভালো লাগছিল আমি নিজের মেয়ের বিয়ের সাথে আমি থাকতে পারছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া কখনো ভাবেনি তার মেয়ের বিয়ে এত ধুমধাম করে এত অনুষ্ঠান করে এখন অনেকে আবার বলতে পারেন গরিব মানুষের আবার এত ধুমধাম করে বিয়ে দেওয়ার কি দরকার আছে আসলে এখানে কোনো ধুমধাম হচ্ছে না বা কোনো মানে ভালো কোনো অনুষ্ঠানও হচ্ছে না এটা আসলে পারিবারিক ভাবে তাদের একটা আনন্দ আনন্দ হচ্ছে মানে তার মামিরা খালারা নানিরা সবাই মিলে একটু আমার আনন্দ হচ্ছে বাইরের লোক বলতে একমাত্র আমি মানে আমি আমার চাচির রক্তের সম্পর্ক কেউ না তার সাথে শুধু ভালোবাসার টানে আমার এত মিল তো যাই হোক এদিকে আমার বোনের মেয়ে তো এই যে নাচ দিচ্ছে তা অস্থির একটা নাচ দিচ্ছে সারারা সারারা গানে মে হয় এই গানে খুবই সুন্দর একটা নাচ দিছিল তো এদিকে রাত এগারোটা বেজে গেছে আর আমার আশবিরা তো প্রচুর কান্নাকাটি শুরু করে দিছে বক্সের শব্দ গরম তো অলরেডি আমি এখন বাড়িতে চলে যাব কালকে সকালে আবার আসব তো আমার চাচা তো বোন তো অনেক মন খারাপ করছে ভাবি তুমি থাকলে কত ভালো লাগতো তো তুলি বলছে আমি সকালে ঘুম থেকে উঠে চলো এইদিকে আমাদের অটো গাড়ি এসে বসে আছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য মানে আমার চাচা তো বোনকে অনেক বোঝায় শোনায় রাজি করালাম আমার চাচিকে বললাম যে আমরা সকাল সকালে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চাচা তো বোনের জন্য সবাই দোয়া করে দিবেন মন থেকে দোয়া করবেন সবাই সে যেন সুখী হয় আল্লাহ হাফেজ সবাইকে